আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার নাম শেখ মিরাজউদ্দিন বাদশা। আজকের টপিক সিমিলারিটি। শুরু করা যাক ভিডিও। অলসতা দেবে তোমার উত্তর, সদৃশতা দেখাবে তোমার পথ। কথাটা একটু কাব্যিক ভাষায় বললাম, দেখা যাক সামনে এই কথাটা আসলে কি বোঝা যায় কিনা। হুট করে আবার প্রশ্ন করে ফেললাম, সেটা হচ্ছে প্রথমে বুঝতে হবে ত্রিকোণমিতি কেন সব জায়গায় ব্যবহার হয়। চিন্তা নেই, এটার উত্তর আমি দিচ্ছি। এর কারণ ত্রিকোণমিতি হলো আকৃতি, অর্থাৎ শেপস নিয়ে পড়াশোনা। আকৃতি বলতে ত্রিভুজ, চতুর্ভুজ ইত্যাদিকে বোঝানো হয়েছে। আকৃতি মাথায় রাখতে হবে। এখন আমরা জানি আমাদের জীবনের সব জায়গায় আকৃতি ব্যবহার আছে। আকৃতি যেমন ধনে পাতা, ঠিক তেমনই ত্রিকোণমিতিও ধনে পাতা। এটার উত্তর আমি খুব সাদামাটা ভাবে দিলাম, জানি, তবুও সামনে দেখা যাক মজার কিছু আছে কিনা। আকৃতি নিয়ে পিএইচডি। তো প্রথমে আকৃতি নিয়ে পড়াশোনা করতে গিয়ে আমরা চতুর্ভুজ নিয়ে একটু গবেষণা করি। বর্গ, রম্বস, আয়ত, সামান্তরিক। বর্গ কি জিনিস? যা চারটি বাহু সমান এবং দুটি বাহু বা সন্নিহিত বাহুর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। চারটি বাহু সমান, অর্থাৎ রম্বস কি জিনিস? চারটি বাহু সমান, দুটি বাহুর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি নয়। তাহলে বর্গ আর রম্বসের মধ্যে পার্থক্য কি? কোণ, কোণ, কোণের পার্থক্য মাথায় রাখতে হবে। আয়ত, বিপরীত বাহুদ্বয় সমান, বিপরীত বাহুদ্বয় কোণগুলো, যেমন এটা বিপরীত বাহু হচ্ছে এটি, এটা বিপরীত বাহু হচ্ছে এটি। তাহলে বিপরীত বাহুদ্বয় সমান এবং দুটি বাহুর মধ্যবর্তী কোণ কি? 90 ডিগ্রি, বা সন্নিহিত বাহুর মধ্যবর্তী কোণ কি? 90 ডিগ্রি। সামান্তরিক কি জিনিস? বিপরীত বাহুদ্বয় সমান এবং দুটি বাহুর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি নয়, এটি 90 ডিগ্রি থেকে ছোট বা বড়। ওকে, এটা বুঝলাম। এবার আসি, একটি পরীক্ষা করা যাক। আচ্ছা, কিরকম পরীক্ষা? সেটা হচ্ছে একই আকৃতি নিয়ে পরীক্ষা। একই আকৃতি কিরকম? দেখো, প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, একটা বর্গ, এখানে হচ্ছে রম্বস। এরা কি একই আকৃতি? এর মধ্যে বসালাম কালো পথ। বর্গের উপর যদি রম্বস বসিয়ে দিই, দেখা যাচ্ছে এটা প্রতিস্থাপিত হচ্ছে না। তাহলে এটা কি? এটা হচ্ছে একই আকৃতি নয়, রম্বস আর বর্গ। ঠিক আছে, আপনি বলতেছেন বর্গ আর রম্বস তো সেম হবে না, ওটা তো সেম হয় না। ওকে, এখন দ্বিতীয় নাম্বার আসি। এটাও একটা আয়ত, এটাও একটা আয়ত। এখন বলেন দেখি, এটা এটা কি একই আকৃতি? আপনারা অনেকে বলবেন আয়ত আয়ত দুইটা তাহলে একই আকৃতি। আসলে তা না। দেখেন, এটার উপর আমি যখন এইটা বসালাম, প্রথমত বসানোর পর একই আকৃতি বোঝার জন্য জুম আউট বা জুম ইন করা যায়। যদি ছোট হয় সেটা প্রবলেম না, কিন্তু যদি জুম আউট করি, যেমন এটা সরি জুম ইন করি, দেখেন দেখা যাচ্ছে এটা তবুও প্রতিস্থাপিত হচ্ছে না। তাহলে এটাও কি? এটা একই আকৃতি নয়। তিন নাম্বার আসি। এখানের মধ্যে এখানে একটা বর্গ আর একটা হচ্ছে আয়ত, তাহলে এরা কি একই আকৃতি? পরীক্ষা করা যাক। আয়তের উপর বর্গটি বসিয়ে দিলাম, দেন এটাকে জুম ইন করলাম, দেখা যাচ্ছে এটাও কি একই আকৃতি নয়। এখন এতগুলো একই আকৃতি, না না না, তাহলে একই আকৃতি কারা? চতুর্থ নাম্বার আসি, আসলে একই আকৃতি কারা? দেখা যাচ্ছে একটা আয়ত, এটাও আয়ত, কিন্তু এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে আয়ত আয়ত কিন্তু একই আকৃতি হয়নি। এটা কি একই আকৃতি হবে? তো এটাকে বসিয়ে দিলাম, দেন জুম ইন করলাম, কি হলো? আজব তো, এটা তো পুরোপুরি প্রতিস্থাপিত হয়ে গেল। তাহলে এখানে আসলে কি থেকে এখান থেকে দেখা যাচ্ছে, এটার ক্ষেত্রে দেখো বাহুর অনুপাত, অর্থাৎ 5 কে 5 দিয়ে ভাগ করলো 1, 5 কে 5 দিয়ে ভাগ করলো 1, দেখা যাচ্ছে বাহুর অনুপাত সমান, কিন্তু কোণটা ভিন্ন, তাই এরা একই আকৃতি না। এখানের মধ্যে 5 আর 10, এখানে হচ্ছে 10 আর 3, 5 বাই সরি 10 বাই 5, আর হচ্ছে 10 বাই 3, 10 বাই 3, 10 বাই 3, এটা অনুপাত তাহলে সমান না, কিন্তু কোণ সমান, তাই এটা একই আকৃতি না। এর ক্ষেত্রে দেখো 10 বাই 5, 10 বাই 5, কিন্তু 5 5, 5 বাই 5, দুইটার অনুপাত সেম না। কিন্তু এখানে দেখো 10 বাই 4, অর্থাৎ 5 যদি কাটাকাটি করি তাহলে দেখা যাচ্ছে 5 বাই 2, আর এটা হচ্ছে 5 বাই 2, তাহলে 5 বাই 2 5 বাই 2 সেম, কোণ ঠিক আছে, বাহুর অনুপাতও ঠিক আছে, তাহলে কোণ ঠিক, বাহুর অনুপাত, এটা একই আকৃতি। তা আমরা এখান থেকে আমরা তাহলে পরীক্ষা থেকে সিদ্ধান্ত নিতে পারি এই যে কোণ সমান হতে হবে, 2 বাহুর অনুপাত সমান হতে হবে। পরীক্ষা করার কারণ সদৃশতাটা বোঝানোর জন্য
আদর্শত না, এটা এখানে বোঝানো হয় নাই, এটা এক প্রকার হিন্ট বলে দিলাম, এটা আমার পরে দিয়ে বোঝানোর জন্য লিখে রাখলাম। যাই হোক, সামনে যাই। এখন এখনো আমরা বুঝলাম না সদৃশতার সাথে সুদূর ত্রিকোণমিতি অর্থাৎ সুদূর ত্রিভুজ নিয়ে কেন কাজ, এর সাথে সম্পর্ক কি। দুঃখিত, আবার সেই প্যারাময় চিন্তায় ফেলে দিলাম। আমি এটার উত্তর এই টিউটোরিয়ালে দিব না, সামনে টিউটোরিয়ালে আস্তে আস্তে দিব। আচ্ছা, চিন্তা করার জন্য হিন্ট দিলাম, আমি কিন্তু এখনো ত্রিভুজের সদৃশতা বোঝাই নাই। আচ্ছা, চিন্তা করার জন্য আরো অনেকগুলো হিন্ট দিলাম। প্রথমে থাম লাইনটাও কিন্তু একটা হিন্ট, মাঝখানে একটা আদর্শতা নিয়ে হিন্ট দিলাম, এখন আবার একটা হিন্ট দিলাম, বলতে গেলে মোট তিনটি হিন্ট দিলাম। চিন্তা করা যাক, গুড লাক, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন নেক্সট ভিডিও।